জিনিসটা যদি এত ভাইরাল বা এত যদি এটা আলোচনা সমালোচিত না হতো তাহলে হয়তো বা আমার মাকে পেতে আমাদের আরো বেগ পোহাতে হতো। হ্যাঁ, কেন আপনারা খুশি না? আমার মাকে আমরা জীবিত পেয়েছি, আপনারা খুশি না? আমরা আজকে তো আমাদের উদযাপন করার দিন যে আমার মাকে পেয়েছি, এবং আপনাদেরও তো খুশি হওয়ার কথা না? আপনাদেরও তো খুশি হওয়ার কথা যে ছয়টা এতিম ভাই বোন এতদিন যে তারা লড়ে গেছে তাদের মাকে আজকে খুঁজে পেয়েছে, আপনারা কি খুশি না? আমার লাশ, মায়ের লাশ না পেয়ে আমার মাকে জীবিত পেয়েছে, এটার জন্য কি আপনারা খুশি না? এই প্রশ্ন আপনি করতেছেন কেন? হ্যাঁ অবশ্যই, কারণ আপনারা বলতেছেন। মরিয়ম ম্যাডামের সাথে কথা বলবো। আচ্ছা বলেন। আমি কনক রহমান, যৌনা টেলিভিশন থেকে বলছি। জি প্লিজ বলেন। ম্যাম, আপনি গত কয়েকদিন ধরে মানে বারংবার বলছিলেন যে এই লাশ হচ্ছে আমার মায়ের। ওকে, আচ্ছা 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 আচ্ছা। সব হাত চিনি, পা চিনি, কপাল চিনি, কামড় চুল, ভালো করে চুল চিনি, ভালো হয়েছে। এখন এই ব্যাখ্যা আপনি কি দেবেন? অবশ্যই আমি ব্যাখ্যা দিব। আপনার মা আপনাদের পরিবারের কারো সাথে কথা বলতে চায় না, আমরা জিজ্ঞেস করছি, বলছি না আমরা কথা বলবো না, এবং আপনাদের পরিবারের কাছে যেতেও চায় না। পুলিশকে বলেছে যে জানো আমাদের আদালতের জিম্মায় আমাকে যেন দিয়ে দেওয়া হয়। এটা কেন ম্যাম একটু বলবেন? আচ্ছা, প্রথম কথা হলো ফুলপুরের যে লাশের ঘটনাটা, আমি মায়ের নিখোঁজের পোস্টারটা নিয়েছিলাম সব জায়গায়, খুলনায়, ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেখানে আমার বন্ধুরা আছে তাদেরকে আমি মেইল করেছিলাম যে প্রিন্ট করে, প্রিন্ট কপিটা তোমরা প্রিন্ট করে তোমাদের এলাকায় ছাপাবা, কারো যদি নজরে পড়ে আমার মাকে, যেহেতু আত্মগোপনের কথাটা প্রথম দিন থেকে আমি শুনতেছি, আমি তো মাকে খুঁজছি। আমি বলেছি যে পোস্টারগুলো তোমরা তোমাদের এলাকায় ছাপাবা, আমি ওই প্রিন্ট করার পয়সাটাও তোমাদের দিব, একটা লেবার দিয়ে যে ছাপাবা ওই টাকাটাও দিব। তখন আমার বন্ধুরা, বেশিরভাগ মানুষই তারা কোনো টাকা নেয় নাই, বসে কি যে মা সবার, তারা তাদের এলাকায় এলাকায় পোস্টার লাগিয়েছে। শুধু তাই না, এরপরে আমি হলো ময়মনসিংহ থেকে একটা মেসেজ পাই, মেসেজটা থাকে ওরা একটা অনলাইন পোস্টার করে, যেই পোস্টারে ওসির দুটা নাম্বার দেওয়া থাকে, ফুলপুর থানার ওসি, এবং সেখানে লেখা থাকে যে অজ্ঞাতনামা এক নারী, আমরা সরান্ত হয়ে